ধর্মের নামে অধর্ম। ধর্মের নামে অধর্ম কি? জনৈক বক্তা সাহেব বলছেন যে নবী মুসলমান ছিলেন না, যদিও আমরা মুসলমান বলি না, আমরা বলি মুসলিম। কোরআনের শব্দ মুসলিম, হাদিসের শব্দ মুসলিম। নবী মুসলিম ছিলেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। ভয় লাগে কথা বলতে, আবার কোন কাটিং পাবলিক কাটিং করে এই দেখো আমানুল্লাহ মাদানী বলছেন নবী মুসলিম ছিলেন না, নাউজুবিল্লাহ। নবী মুসলিম ছিলেন না, জনৈক আলেম নামের কলঙ্ক তার বক্তৃতার মধ্যে বকে যাচ্ছে। কেন? দলিল দিচ্ছে, বলছে আপনারা যা শোনেননি আজকে নতুন ওয়াজ শোনাবো। আমাদের মুসলিরা অনেক সময় নতুন ওয়াজ শুনতে চায়, এই পুরাতন কথাই বারবার কয়, সবে বরাত বেদাত, সবে মেরাজ বেদ, সবে মরাদদের এবাদত বেদাত, এই এটা বেদাত, মিলাদ বেদাত, মাজার কবর এই সেই শেরেক বেদাত, এ তো পুরাতন কথাই, নতুন কি? ইসলামে নতুন কিছু নাই, নতুনটা পুরাতনটাকেই নতুন করে উপস্থাপন করা হয়। এবার এই বক্তা সাহেব নতুন ওয়াজ শোনাচ্ছেন পাবলিককে, পাবলিককে নতুন ওয়াজ শোনাতে গিয়ে যদিও জনতার হাতে ধরা পড়েছে, এখনও এদেশের মানুষের ইমানি জাজবা এতটুকু আছে যে মানুষ সব ম্যাড পাগল হয়ে যায়নি, সাথে সাথে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে আলহামদুলিল্লাহ। অবশ্যই এই সমস্ত মৌলবীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিষ্ঠা করতে হবে, নবী মুসলিম ছিলেন না, নাউজুবিল্লাহ। দলিল দিচ্ছে নবী যদি মুসলিম হন, এটা হাদিস বানায় নিয়ে আসছে কোথেকে নাকি জানি না, আমরা যেটা পড়েছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই। তো বলছে ওই লোক বলছে কি যেন একটা দলিল পড়লো, যাই হোক সেই দলিল দিয়ে সে প্রমাণ করছে যে নবীকে যদি মুসলিম বলা হয় তাহলে নবী আমাদের ভাই, আর নবী যদি ভাই হন তাহলে নবীর স্ত্রী ভাবি, নাউজুবিল্লাহ। কত জঘন্য কথা আর কত নিকৃষ্ট কথা! অতএব এত বড় কোরআন হাদিস তো জানেই না, না দান কমন সেন্সের অভাব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই, তাহলে আমার বাবাকে মুমিন বলা যাবে না কেন? বাবাকে যদি মুমিন বলি তাহলে বাবা ভাই হয়ে যাবে, আর বাবা যদি ভাই হয় তাহলে মা তখন ভাবি হবে। চাচাকে মুমিন বলা যাবে না, কারণ চাচাকে যদি মুমিন বলি তাহলে চাচা ভাই হয়ে যাবে, আর চাচি তখন ভাবি হবে। এইভাবে কত জায়গায় যে এই কথাটা প্রয়োগ করা যায়, আর যাদের সামনে বলছে তারা আবার কেমন, বহু রকমের জাহেলিয়াত বর্ষণ হচ্ছে ইন্টারনেটে।